আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মামুন, আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো এ পর্বে আমি একটি ক্যাট নিয়ে শার্ট ডিজাইন করব। তো আসলে আমি মোটামুটি আপনাদের সব বিষয়গুলো দেখিয়ে দিতে চাই, যে কোন জায়গা থেকে কীভাবে আপনারা মানে ভেক্টরগুলো ডাউনলোড করবেন, কোন কোন ধরনের ভেক্টরগুলো নিতে পারবেন বা কোনগুলো নেওয়া যাবে না, সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো আমি একটা টেক্সট নিয়ে রাখছি, কপিরাইট ফ্রি। সো যেহেতু ক্যাট নিয়ে ডিজাইন করব, তাহলে অবশ্যই আমার একটা ক্যাট ভেক্টরের প্রয়োজন হবে। তো যারা ড্রয়িং করতে পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা হয়তো বা ভেক্টরগুলো কালেক্ট করতে হবে। কীভাবে কালেকশন করবেন আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন, অথবা yandex.com একটা ওয়েবসাইট আছে, আমি বলছিলাম আপনাদের। তো এটা অনেক পপুলার বা ভালো একটা ওয়েবসাইট, সেখান থেকে আপনারা লিখতে পারেন যে ক্যাট ভেক্টর। সবসময় আপনারা চিন্তা করবেন বা দেখবেন যে শিলুটি টাইপের যেগুলো আছে সেগুলো নিয়ে করার জন্য, কারণ এই যেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হয়তো বা কপিরাইট কেস হতে পারে বা এগুলো আপনার প্রবলেম হতে পারে। বাট এই শিলুটি টাইপের এগুলো নিয়ে যদি কাজ করেন কোনো প্রবলেম হবে না। তো আমি একটু দেখি কোনটা নিলে বেটার হয়। এটা অনেক সুন্দর একটা আছে, আচ্ছা এটাকে আমি মোটামুটি এখানে রেখে দিলাম, সেটা তো আজ রাখলাম আপাতত। এছাড়াও দেখি আর কোন কোন ভেক্টর আছে। সো যাই হোক, আমি অবশ্য চুজ করে রাখছিলাম, দেখি সে এটা কোনটা জানো আমার কাছে অবশ্য ডাউনলোড করা আছে, মেবি এটাতে থাকতে পারে। হ্যাঁ এটাতে আছে, তো নিচের দিকে স্ক্রল করতেছি দেখি কোনটা জানো এখানেই। আপনি একটু খুঁজে দেখবেন যে কোনটা আপনার জন্য বেটার লাগে। এই একটা আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে, এই একটা আছে। দেন হচ্ছে এখানে আরেকটা আছে এখানে মোটামুটি ভালোই, সেটাও যেগুলো আছে এগুলো অনেক ভালো। তো যাই হোক, আপনি একটু খুঁজে দেখবেন, এই একটা ভেক্টর আছে এটা অনেক ভালো। তো এখান থেকে আপনারা ভেক্টরগুলো ডাউনলোড করে নেবেন। আশা করি ভেক্টরগুলো কীভাবে কোন থেকে মানে কালেকশন করবেন সে বিষয়টা আপনার ক্লিয়ার। সো আমার কাছে অলরেডি আমি দুইটা রেখে দিছি এখানে, আমি দুইটাই কালেকশন করে রাখছি। তো এখান থেকে আমি ভেক্টর ইউজ করার আগে আর একটু কাজ করে নেব। এখানে আমি মূলত আগে একটা রেক্ট্যাঙ্গল, এখানে রেক্ট্যাঙ্গল নিলাম এতটুকু, এটাকে অ্যালাইন করে মিডলে করলাম। আচ্ছা মিডল করে দেন হচ্ছে হালকা একটু ছোটো করে নেই, আচ্ছা এতটুকু থাক। এটাকে আমি চারটা অংশ আগে বিভক্ত করব। আপনারা চাইলে বিভিন্নভাবে এটাকে ডিভাইডেড করতে পারেন, অবজেক্ট থেকে করা যায়, অবজেক্ট থেকে করতে পারবেন, যে যেখানে আছে আমি দেখেছিলাম আমাদের স্প্রাইট গ্রিড থেকে আছে, প্রিভিউটা অন করে আপনি রো না কলাম কিন্তু ওকে ডিভাইডেড করতে চাচ্ছেন সেটাকে বাড়াবেন। তো আমি মূলত রোকে করতেছি, চারটা ভাগে বিভক্ত হয়ে গেল। সো এটা হয়ে গেছে, দেন সবজেক্টকে আমি একটু এক্সপ্যান্ড করে দেন হচ্ছে এটাকে 1 2 3 4 5 6 7 8 দিলাম। দেন হচ্ছে এটাকে, আচ্ছা শুধু একটাকে সরালাম, আরগুলো এমনি থাক, এটা থাক। জাস্ট এখানে আমি আর একটু কাজ করব, এটাকে আরো ডিভাইডেড করতে চাচ্ছি। দেন হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের দেখাই আপনাদের, সেটা হচ্ছে এটা নিলাম, সরি শিপ চেপে এই পাশে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটার স্ট্রোক সাইজটা আমি একটু বাড়াবো, স্ট্রোক সাইজটাকে যদি বাড়াই দেন হচ্ছে 5 রাখলাম, 5 ভালোই আছে, খারাপ না, এটা এতটুকু রাখা যায়। দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি, আচ্ছা এতটুকু থাক। এদেরটাকে ধরে হালকা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, আর এটাকে আরেকটু আমি বড় করে নিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড, এবং এটাকে ধরে এখান থেকে আমার যে ডিভাইডেড অংশটা আছে সেই ডিভাইডেড করে দিই, তাহলে অংশটা ডিভাইডেড হয়ে যাবে। তো
ডিভাইডারটা এখন মূলত হচ্ছে গ্রুপ হয়ে আছে, তো আমাকে আনগ্রুপ করে নিতে হবে। সো আনগ্রুপ করে নিলাম, এরপর আমার যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব। এই যে বাড়তি আছে এখান থেকে এটা ডিলিট করলাম, দেন হচ্ছে এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, সো এটাকে ডিলিট করলাম। আশা করি বুঝতে পারছেন আমি মূলত এখানে দুইটাভাবে দেখালাম কীভাবে আপনার রেক্টেঙ্গলগুলোকে সমানভাবে ভাগ করে নিতে পারেন। সো আমি চাচ্ছি এগুলোকে কালার করার জন্য এই চারটাকে ধরে আমি আগে কালারগুলো এখানে আনছি, তো আপনারা হয়তো বা কালার নিয়ে প্রবলেম ফেস করতে পারেন। এর জন্য সহজ একটা সমাধান আছে, আপনারা গুগলে যাবেন, সাপোজ গুগলে গিয়ে আপনারা লিখতে পারেন কালার শেড, এরকম CULR কালার SADS কালার শেড যদি লিখে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেক কালার ভেরিয়েশন পাবেন। বাট আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে আপনি কোন ধরনের কালারগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সে ধরনের কালারগুলো এখান থেকে আপনারা দেখে বেছে সেই কালারগুলো এখান থেকে কপি করে নিয়ে দেন হচ্ছে আপনার আইডোপা টুল দিয়ে কালার এরকম আপনার আমি যে ছোটো ছোটো ই বানিয়ে নিচ্ছে এরকম রাখতে পারেন যাতে আপনাদের কালার নিয়ে কোনো প্রবলেম না হয়। আশা করি কালার নিয়ে সমস্যার কথা না। তো আমি এটাকে একটা গ্রুপ করে নিলাম এবং এটাকে আইডোপার দিয়ে এই কালারটাকে দিলাম, সো একটা কালার হয়ে গেল। এটাকে যদি এই কালারটা দিই তো একটা কালার হয়ে গেল, সো এটাকে একটা কালার দিব এবং এটাকে সর্বশেষ এই কালারটা দিলাম। সো আমার যে রেক্টেঙ্গুলগুলো বানিয়েছিলাম তো সেগুলো কালার করা শেষ, আশা করি বুঝতে পারছেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আমি এটাকে অ্যালাইনটা আবার একটু ঠিক করে নেই। সো আমার অ্যালাইনটা কমপ্লিট। তো এইবার যে কাজটা করবো আমি কিছু টেক্সট নিয়ে রাখছি, আচ্ছা আগে ভেক্টরটাকে বসে আগে তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। সো ভেক্টর দুটো থেকে কোনটা বেশি ভালো লাগতেছে আমার কাছে, এটাই বেশি ভালো লাগে। সো এটাকে আমি একটু কাজ করে নেই, ইমেজ টেস্ট করে নেই, তো এখান থেকে হালকা একটু কমই বাড়িয়ে দেখবো যে আসলে স্টেচ করার পরে কেমন হয়। সো এরকম রাখলাম, সো ইগনোর হোয়াইট দিয়ে এর ভিতরে যে হোয়াইট কালারটা আছে সেটা আমি দূর করে দিলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন হচ্ছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সো এখানে কন্ট্রোল এফ এ পেস্ট করে উপরে দিয়ে দিলাম এবং এটাকে অ্যালাইন করে নিই। সো এটার সাইজটা একটু বড় হয়েছে, তাতে সমস্যা নেই, হালকা আমি একটু যদি ছোটো করে নিই, সো ছোট করে নিলাম হয়ে গেল। তো দেখেন এখানে কালারটার সাথে ম্যাচিং হয়ে গেছে, তাও আচ্ছা এখানে হয়তো এটা একটু দেখতে ভালো লাগতেছে না, একটু কাজ করতে পারি এটাকে একটা কপি করে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল বিতে পেস্ট করে সেটাকে এখান থেকে হচ্ছে দেখেন মার্স দেখেন হচ্ছে ইউনাইট করে দিলে এটা ই হয়ে গেল, তো সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে, তো দেখতে খুব একটা ভালো লাগতেছে না। আমি যেটাকে কালারটা চেঞ্জ করে দিই, সো এখান থেকে এটা কালারটা আমি হোয়াইট করে দিলাম। সো দেখেন এখন কত সুন্দর লাগতেছে। তো এটার সাথে এই হোয়াইট কালারটা যদি আমি কন্ট্রোল যদি গ্রুপ করি দেখি আমার গ্রুপটা হয়েছে কি না, সো গ্রুপটা হয়ে গেছে। এটাকে আবার একটু মিডল যদি করে নিই, সো মিডল হয়ে গেল। তো আশা করি বুঝতে পারতেছেন আমি কী করতেছি। সো মোটামুটি আমার ভেক্টরটা আসলেও ডিজাইনের মধ্যে ভেক্টরটা কোন জায়গায় বসাইলে কেমন হয় বা একটু ডিজাইনিং সুন্দর করার জন্য যে কিছু রুলস আছে সেগুলো যদি আপনারা ফলো করেন তো আশা করি যে মানে ডিজাইন বিষয় নিয়ে সমস্যা হবে না। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে ডিজাইন যে কী বিষয়গুলো ফলো করলে ডিজাইন ভালো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো যে কোন রুলসগুলো বা কোন বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু জাস্ট ফলো করেন তাহলে অল্প সময়ে ডিজাইনটা ভালো হতে পারে। আমি কিন্তু আমার এখানে কোনো ডিজাইন করিনি, আমি সিম্পল কিছু বিষয়ে মেনটেন করে কাজ করতেছি। সো দেখেন এতটুকু কিন্তু আমার মানে মেন ফোকাসিং যে বিষয়টা এখানে সেটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে আমি একটা টেক্সট নিয়ে রাখছি যেহেতু ক্যাট টাইপের ডিজাইন আবার এর সাথে সম্পৃক্ত আছে মম, সো আপনারা হয়তো জানেন যে টেক্সটগুলো কীভাবে নিতে হয় বা আমি টেক্সট নিয়ে একটু বলেছিলাম যে যেহেতু মম টাইপের তাহলে এখানে আমাদের মাত্রা টাইপের টেক্সটগুলো ব্যবহার করা যাবে না। সো আচ্ছা যাই হোক আমি এখানে এটাকে দুটো অংশে আগে বিভক্ত করলাম, তো আমি চাচ্ছি উপরে বেশ কেকটাকে একটা লাইন করি আর মমি বারকে একটা লাইন করি, আচ্ছা দেখি কেমন হয়। এটাকে একটা কন্ট্রোল এক্স থেকে কাট করলাম, দেন হচ্ছে আমি আগে দেখি আমার ডিজাইনটা কেমন হয়, জাস্ট বিতে পেস্ট করে দিলাম, আচ্ছা আগে সাজিয়ে নিই আর এটাকে একটা অল্টার দিয়ে একটা এখানে কপি করে রাখি, এটাকে অল্টার দিয়ে একটা রাখলাম। এটা আপনারাও করবেন, কারণ হলো সবসময় একটা সেফটি রাখবেন কখন কোনো যদি টেক্সট প্রবলেম হয় তাহলে যাতে আপনারা আবার নতুন করে না লিখে এইভাবে কাজ করতে পারেন।
সো এইভাবে লিখলাম টেক্সট কুলেটার সাথে ম্যাচিং করে বা খুব একটা ভালো লাগতেছে না বাট আমি একটু চেঞ্জ করে দেখব যে কোন টেক্সট আসলে মূলত আমার ডিজাইনিং এর সাথে যায় বা ভালো লাগতেছে এটা আমাকে একটু কষ্ট করে খুঁজে বের করে নিয়ে আসতে হবে জাস্ট আমি একটু দেখব টেক্সট একটু উপর থেকে দেখে আসি কোন টেক্সটটা ভালো লাগে এই একটা টেস্ট আছে বেস্ট আচ্ছা এটা সাইজটা যদি একটু কমাই তাহলে আরো বা সুন্দর লাগবে দেন এটাকে একটু বাড়িয়ে নিই আচ্ছা বেস্ট আচ্ছা একটু ডিজাইন সো আচ্ছা যাই হোক এটাকে আমি চয়েজে রাখলাম আমি আর দু একটা টেক্সট দেখব আসলে মূলত কোনটা ভালো লাগে হয়তো আপনাদের একটু টাইমটা লস হচ্ছে বাট এটা ব্যাপার না আপনারা একটু দেখবেন যে কোন টেক্সটটা আসলে দিলে এটা ডিজাইনটা সুন্দর ফুটে উঠতেছে এটা টেক্সটও ভালো আছে এটা ক্রিসমাস টাইপের একটা এটা দেওয়া যাবে না আমি সিম্পল টাইপের যে ফন্টগুলো সেগুলো দেখব যেটা আসলে মূলত এটা বেস্ট এটাও ভালো আছে সেটা আমি মমতে দেব তাহলে মম এবার এটা এখানে থাক কারণ একটু বোল্ড টাইপের মমটাতে আমি বেশি ফোকাস করলাম আচ্ছা এখানে তো আমি একটু চেঞ্জ করে দেখি কোন টেক্সটটা ভালো লাগে জাস্ট একটু একটু দেখতে হবে মূলত কোন টেক্সট একটু ভালো লাগে আমার কাছে অনেক কার্টুন টাইপের ফন্ট আছে অবশ্য বাট এখন হয়তো বা খুঁজে পাচ্ছি না একটু দেখতে হবে আবার এই ফন্টটাও খারাপ না ভালো আছে এটা মোটামুটি সুন্দর একটা ফন্ট এটা অনেক সুন্দর একটা ফন্ট আর এটা আচ্ছা যাই হোক আমি এই দুইটা ফন্টই আপাতত রাখবো তো এটা আর এটাকে ধরে আমি ক্রিয়েট আউটলাইন করে যদি অ্যালাইনটা করে নেই সো হয়ে গেল আমি আর একটু কাজ করতে পারি যেহেতু ক্যাট তাহলে ক্যাটের পাও ইউজ করা যেতে পারে এখানে তাহলে হয়তো একটু ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা ক্যাটের পা নিয়ে আসি অথবা ক্যাট পা তাছাড়া দিয়ে একটু কি করা যায় ক্যাট পা বেশ আমার কাছে থাকতে পারে আমি একটু দেখে নিই আমার এতে থাকতে পারে মেবি একটু নিয়ে আসতেছি জাস্ট এখানে আছে মনে হয় যাই হোক আমি এখান থেকে নিতেছি একটা আপাতত অফসাইড থেকে এখান থেকে আমি একটু অফসাইড করে নিতেছি আপাতত এটাকে সো একদম হোয়াইট অফসেট অফসেট হয়েছে এক্সপ্যান্ড করে দিলাম দেন হচ্ছে এখানে আমি ওগুলাকে ডিলিট করবো দিব ওগুলো দরকার নেই আপাতত দরকার নেই এটাকে ডাবল ক্লিক করে আপাতত এটাকে ডিলিট করে দিলাম সো এটাকে একটা গ্রুভ কন্ট্রোল সিতে কপি করে এপাশে নিয়ে আসলাম দেন হচ্ছে এটার একটা এতটুকু সো এটাকে আমি এই কালারটা দিয়ে দিতে পারি যেহেতু ক্যাট টাইপের ডিজাইন ক্যাটের সাথে এই কালারটা অনেক ভালো ম্যাচিং করে তাহলে দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন সো ক্যাট লেখাটা হালকা আরেকটু ছোটো করে দিতে পারি আরেকটু ছোটো করে অ্যালাইন একটু সরিয়ে দিই সমস্যা নাই কারণ এটা এবার ডিজাইন যেটা আচ্ছা এটা ওকে দেন হচ্ছে এটার আমি একটু উপরে তুলে দিতে পারি সো এটার সাইজটা একটু বড় হয়ে গেছে আমি এটাকে মেনটেন করি একটু দেখি হালকা একটু ছোট করা যাবে সরি আমি অল্টার ধরে প্রয়োজন মিলিয়ে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এবার একটু কাজ করতে হবে দেখেন ডিজাইনিংয়ের এই যেটার সাথে এটা ওভারল্যাপিং হয়ে গেছে বাট এটা যখন পিন করবে
এটা এরকম খারাপ দেখা যাবে। সো এই ওভারল্যাপিংটাকে দূর করার জন্য আমি রুলার নিয়ে আসলাম। রুলারটাকে একটু পিক্সেলে করে এটা দিয়ে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। সো অফসেট পাথ থেকে এটার সাইজটা একটু যদি ভিউ করে নিয়ে দেখেন মোটামুটি 7, হ্যাঁ ঠিক আছে, 4 কমিয়ে নিয়ে প্রয়োজনে 6 নিলাম। দেন হচ্ছে ওকে দিয়ে এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব। সো ব্ল্যাক করে কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন হচ্ছে এটাকে ধরে আমার এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। সো হয়ে গেল একটা, আরটু কাজ করতে পারি, এখানেও সেম কাহিনী করতে পারি, যে অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে এখান থেকে আমি প্রিভিউটা অন করলাম, দিয়ে এটাকে 100% ব্ল্যাক করে দিলাম। সো ব্ল্যাক করে কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ধরে এখানে এসে কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। সো হয়ে গেল মোটামুটি মানে সিম্পল আমাদের একটা ডিজাইন, আশা করি বুঝতে পারছেন। তো এগুলো সবগুলোকে আমি ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। সো অফসেট, অফসেট হচ্ছে এক্সপ্যান্ড, আবার এক্সপ্যান্ড করে দিলাম। সো এবার আমি যেটা করব, দেখেন এটার একটু বেশি মানে ব্রাইট হয়ে গেছে, এটা ব্যাপারে এভাবে রাখতে পারেন। তো আমি একটু চাচ্ছি যে এটাকে একটা গ্রাঞ্জি ইফেক্ট দেওয়ার জন্য, তো এর জন্য আমাকে গ্রাঞ্জি ইফেক্ট নিয়ে আসতে হবে। আমার গ্রাঞ্জি কই রাখছি, গ্রাঞ্জি ইফেক্ট এখানে অনেকগুলো গ্রাঞ্জি আছে, একটা নিয়ে যাই আপাতত। সো এখান থেকে একটা গ্রাঞ্জিকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সো এটাকে ধরে এখানে সবগুলোকে গ্রুপ করেছে, এখানে আমি কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। সো এটাকে একটু অ্যালাইন করে নেই, এবার এটাকে ধরে যদি জুম করে দেই, আচ্ছা বেশি বড় হয়ে যাচ্ছে, এতটুকু যদি রাখি তাহলে আমার গ্রাঞ্জি, গ্রাঞ্জিটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এইভাবে আপনারা অল্প সময়ে সুন্দর একটা ডিজাইন করতে পারেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।